বহরমপুরের প্রাচীন কালী পুজোর মধ্যে অন্যতম গোড়াবাজার নিমতলার রক্ষাকালী মন্দিরের পুজো বুধবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। সমস্ত গোড়াবাজারবাসী এবং বড় আমরা পেয়েছি মাননীয় শ্রী প্রতি বছরের মতো এবারেও বহরমপুরের গোড়াবাজার নিমতলা রক্ষাকালী পুজোর উদ্বোধন করলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সন্ধ্যায় অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই এবারেও পুজোর উদ্বোধন করা হলো। একটা অনুষ্ঠানের মধ্যে সকলের আন্তরিকতা, সকলের যোগদান, সকলের সহযোগিতা, সকলের পারস্পরিক অংশগ্রহণের মধ্য দিয়ে সেই উৎসব প্রকৃত অর্থে সফল হয়। আর এখানকার আমাদের ঘরের মা বোন ভাবি বুবু তারাও বৌদি তারাও আজকে আমাদের এই পাড়ার রক্ষাকালী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বড়ই সুন্দর পরিবেশে সকলের উপস্থিতিতে যখন এখানে আসি তখন সবাইকে মনে হয় আমাদের ঘরের পরিবারের একমাত্র। এই যে সবাইকে পরিবারের মতো লাগে এটা কিন্তু খুব বড় পাওনা। এদিন উদ্বোধনকে ঘিরে উচ্ছ্বসিত পুজো কমিটির সদস্যরা। এবার 33তম বর্ষে এই পুজোর আয়োজন করা হয়েছে। প্রত্যেকবারই আমাদের অভিভাবক হিসাবে আমরা মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সঙ্গে পাই এবং ওনার উৎসাহ সঙ্গে আমাদের উদ্যাপনা দুটোই একত্রিতভাবে আমরা সেটাকে ডিসপ্লে করি, সেটা পুজোর দিনই করি।